বিজয় বাংলাদেশকে ধারণ করে আমি শাহরিয়ার নাজিম জয় চ্যানেল আই এর বিশেষ আয়োজন নগদ 300 সেকেন্ডে আপনাদের সুস্বাগত জানাচ্ছি। এই 300 সেকেন্ডকে অর্থবহ করে তুলবার জন্য আজ আমার অতিথি বাংলাদেশের একজন স্বনামধন্য নৃত্যশিল্পী এবং নৃত্য পরিচালক জসীমউদ্দিন রয়। 1993 সাল কিয়ামত থেকে কিয়ামত ছবির জন্য সালমান শাহকে নির্বাচন করলেন সোহানুর রহমান সোহান। সালমান শাহকে নির্বাচন করে আপনার হাতে তুলে দেওয়া হলো যে তাকে তৈরি করে আনো। আপনি তৈরি করে আনলেন, নাচ শিখিয়ে দিলেন, বন্ধুত্ব হলো, সেই সালমান শাহ বাংলাদেশ কাঁপালো। এরকম অজস্র অসংখ্য ঘটনার সাক্ষী আপনি আমাদের শাবানা ম্যাডামকে আপনি বাসায় গিয়ে নাচ করাতেন। এই যে এত বড় একটি ক্যারিয়ার আপনার, সেভাবে কিন্তু জনগণ আপনাদের চেনে না, মানুষ আপনাদের চেনে না, নেপথ্যে আপনারা অনেক বেশি পরিচিত। কেমন লাগে যখন আপনার হাতে স্পর্শ পাওয়া মানুষগুলো জগৎ খ্যাত হয়ে যায় কিন্তু আপনারা আড়ালে পড়ে থাকেন? সবচেয়ে বড় কথা, যখনই কোনো মেয়ে বা ছেলে আসে আমাকে তাদেরকে সন্তান তুল্য দেখি, এবং ওরা যখনই স্টার হয় তারপরেও যে সবার সামনে এসে আমাদের জড়ায় ধরে বা পা ধরে সালাম করছে, এই পাওয়াটা কিন্তু সবচেয়ে বড় পাওয়া আমাদের জন্য। তারপরে স্টার হচ্ছে তারা কিন্তু আমাদের ভুলছে না, কখনো বিপদ হোক কোনো কিছুতে। যেমন মৌসুমী, যখন মৌসুমীর বাসায় আমার অনেক স্মৃতি যে আমি যখনই কোনো কিছু মানে প্রবলেম পড়েছি বা কোনো কিছুতে, যখন আমার বম্বে যাওয়ার পেছনে মৌসুমীর হাত, আমি বম্বেতে কোরিওগ্রাফি কোর্স করেছি, তারপরে শাহরুখ খানের সাথে অ্যাসিস্ট করেছি ওখানে, তারপরে ওখানে অনেক কাজ করেছি আমি। এই খুশিটা কি খুব অল্প খুশি না? তাহলে কি আমি বলবো আপনারা কম পাচ্ছেন কারণ আপনারা আসলে কমই চান? না, কম পাচ্ছি না, এটা যদি বলা হয় যে কম পাচ্ছি, কিন্তু আমি বিশেষ করে কার সাথে কীরকম হচ্ছে সে জানি না। আমি যাদের সাথে কাজ করেছি, যাদের সাথে এই মতো কাজ করেছি, আমি সবাইকে ওভাবেই পেয়েছি, আমি নেগেটিভ পাইনি। হয়তো প্রথমেই তারা আমাকে বলা হয়েছে, এবং হয়তো যেমন আমি আপনাকেই বলি, যেমন আপনি একটা কাজ করছেন, আপনি প্রযোজনা করেছেন, তো সেখানে হয়তো আমার হিরোইন আপনার ছিল শাবনূর, তো সে হয়তো আপনাকে বলেছে যে আমি ওকে নিয়ে রয় কিনলে ভালো হবে, তা আপনি হয়তো বলেছেন যে না রয় না, আমার আপনার যেহেতু অন্য কোরিওগ্রাফারের সাথে আপনার ভালো রিলেশন ছিল বলে আপনি তাকে নিয়েছেন। আমি কিন্তু নৃত্যশিল্পী হিসেবেই প্রথম ফিল্মে আসি, চলচ্চিত্রে কিন্তু আমার ফিল্মে আসা চলচ্চিত্রে নৃত্যশিল্পী হিসেবে, তারপরে আমি ভীষণবাবুর সহকারী হিসেবে কাজ করেছি, তারপরে নৃত্য পরিচালক হয়েছি। আজ পর্যন্ত আমি এখন পর্যন্ত আমি বুক ফুলিয়ে বলতে পারি যে আমাকে কেউ আঙুল তুলে বলতে পারবেন এই কথাটা, কারণ প্রত্যেকটা মেয়ে। আপনি আপনার সম্পর্কে যেইভাবে বললেন আঙুল তুলে কেউ বলতে পারবে না, বুক ফুলিয়ে আপনি বলছেন, আপনি কি আপনার সব সহকর্মী সম্পর্কে বুক ফুলিয়ে আঙুল তুলে এই কথা বলতে পারবেন? আমি আমার কথা বলছি, আমি আপনার সব সহকর্মীর কথা জিজ্ঞেস করছি না। আমি সব এখন যার যার ব্যক্তিগত ব্যাপারে, আমি যেমন যখন কাজ করতে যাই আমার ব্যক্তিগত ব্যাপারটা কিন্তু আপনি কোথাও জানেন না, আমি হয়তো যে কাজটা করছি সেটা আপনি জানছেন, বা আপনার সাথে আমার অনেক কাজ হয়েছে, আমরা অনেক কাজ করেছি, সেখানে গিয়ে আমরা ফ্রেন্ডের মতো কিন্তু কাজ করেছি, তো ওইরকম। তারপরে বাইরে আমি কী করছি সেটা নিশ্চয়ই আপনি জানেন না। এরকম নৃত্যশিল্পীদের পারিশ্রমিকের বিষয়টি নিয়ে আপনি কোনো কথা বলতে চান? অনেক চেঞ্জ এসছে, সব বাজেট বেড়েছে, কিন্তু হচ্ছে কি সবচেয়ে দুঃখ বিষয় যে নাচের ব্যাপারটা যখন আসে তখন বলে কি বাজেট কম, এই জিনিসটা খুব দুঃখজনক। এটা আর কি বাজেট কম, দুঃখর শেষ কোথায়? শেষটা হলো এক মাঝখানে একটু চেঞ্জ আসছিল যে হ্যাঁ নাচের দিক দিয়ে। এখন হচ্ছে কি সবচেয়ে বড় কথা যে আমাদের স্পন্সর, যেটা বলি আমরা, যে স্পন্সররা যারা আসছেন তারা যখনই বড় কোনো প্রতিষ্ঠানের আসেন, ওনারা কি হজ করে চলে আসেন, হজে যাওয়ার পরে কি নাচটাকে ওনারা ইগনোর করেন যে না গানটা পর্যন্ত ঠিক আছে কিন্তু নাচ না, এই আস্তে আস্তে যাওয়াটা কি নাচটাকে ওই যে হাজি হয়েছেন প্রথম দিকে হয়তো ঠিক আছে নাচ, যখনই হজ করে এসছেন তারপরে আর না নাচটা কেমন একটা এরকম মনে করছে আর কি, এই জন্যই আর কি। আমাদের আপনার চোখে আপনার স্টুডেন্টদের মধ্যে সবচেয়ে ভালো মেয়ে নৃত্যশিল্পী কে? নৃত্যশাবনূর। আপনার চোখে আপনার স্টুডেন্টদের মধ্যে সবচেয়ে ভালো পুরুষ নৃত্যশিল্পী কে? ফেরদৌস। বাংলাদেশের সেরা নৃত্যশিল্পী? আমি শিবলী মোহাম্মদ বলবো। আপনার চোখে ফিমেল সেরা নৃত্যশিল্পী কে? দুজন আছেন, একজন হলেন নতুন ম্যাডাম, আরেকজন হলেন আমাদের অঞ্জনাদি। এই যে দুজনের নাম বললেন তাদেরকে কিন্তু সেভাবে আমরা এখন কাজে দেখিও না, এত বড় এক দুজন নৃত্যশিল্পী যদি এইভাবে কাজ ছাড়া থাকে সেটি আপনাদেরকে কি আহত করে না? অবশ্যই আহত করে। এখন যেটা হলো কি এই যুগটা এমন আসছে, মানে আপনারা যখন করছেন আপনারাই ওনাদেরকে, আমরা যখন আপনাদেরকে বলি যে কোনো কাজের ব্যাপারে, যখন আপনাদের আমাদের সাথে আপনারা সিটিং করেন, বলেন যে এই কাজটা করি, তখন আমরা যখন বলি যে ফিল্মের জন্য একটা ইয়ে পার্ট, এই পার্টটা আমরা অঞ্জনা আপনার নতুন আপনাকে আনতে চাই, তখন আপনারাই বলেন যে উনি না উনি বসে, এখন আমরা নতুন মানে গ্ল্যামার স্পেস চাচ্ছি। নাচটা ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে নতুন গ্ল্যামার।
দেখেন। থ্যাংক ইউ।